हरे कृष्णा प्रिय भक्तवृंद, जय श्री गुरु गौरांग, जय श्रील प्रभुपाद। आम्रा पार्थिव दुनिया देखते पाई, जदि कोनो व्यक्ति कोनो हयतो बड़ नेतार खूब घनिष्ठ बा कोनो एमएलएर प्रिय पात्र, ताहलेई तार गर्वे बुक फुले जाए, जेनो से एकटा विशाल इम्पर्टेंट पार्सन, कारण एमएलए ताके खूब भालोबासे। आर जदि से कोनो मंत्री मुख्यमंत्री तादेर घनिष्ठ हो जाए, তাহলে তো কথাই নেই, আমরা অনুমান করতে পারি যে তার চাল চলন কিরকম হতে পারে। এখন চিন্তা করে দেখুন, একটা পুচকে দেশের ছোট্ট রাজ্যের কোনো মন্ত্রীর ঘনিষ্ঠ হলে যদি তার এত স্পর্ধা হয়ে যায়, এত ক্ষমতা হয়ে যায়, তাহলে যদি কেউ ভগবানের প্রিয় পাত্র হতে পারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইশারায় চলাচল করে, সেই অসীম ক্ষমতাশালী সর্বশক্তিমান কৃষ্ণের প্রিয় পাত্র কেউ যদি হয়, তাহলে তার কতখানি সৌভাগ্য, এটা আমরা কল্পনাও করতে পারি? আমার তো কল্পনায় আসে না। তো কিন্তু এটা বাস্তবে আনা সম্ভব। বাস্তবে আমরা প্রত্যেকেই একটু চেষ্টা করলে ভগবানের প্রিয় পাত্র হতে পারি। শুধু তাই নয়, ভগবান আমাদের সঙ্গে হ্যান্ডশেক করবেন, হাতে হাত মেলাবেন, যাকে বলা হয় করমর্দন করা। শুনে অবাক লাগছে, মনে হচ্ছে এটাও কি হওয়া সম্ভব। আচ্ছা আসুন আমরা দেখি ভাগবতম কি বলছেন। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকের শেষ অংশটা একটু পড়ে দেখুন। সেখানে বলা হচ্ছে, প্রিয় প্রিয়ং প্রীতমনা করে স্পৃশং। এর মানে হচ্ছে পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাজে অতীব সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে ব্রহ্মার হাত ধরলেন, করমর্দন করলেন, করমর্দন করে তিনি ব্রহ্মার সাথে কথা বলতে লাগলেন। ভগবান এত সন্তুষ্ট কেন হলেন ব্রহ্মার কাজে? ব্রহ্মা এই জগতের সৃষ্টিকার্যে সাহায্য করছেন বলে? না। ব্রহ্মা প্রজা সৃষ্টি করেছেন বলে? তাও নয়। ভগবান ব্রহ্মার প্রতি এত সন্তুষ্ট এই কারণে যে ব্রহ্মা এই জগতের বদ্ধ মানুষদের উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন, তিনি ভগবানের কথা প্রচার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, তার বিভিন্ন সন্তানকে তিনি সেই কাজে নিয়োগ করেছেন, সারা পৃথিবীব্যাপী তিনি বিভিন্ন ভগবানের ভক্তকে পাঠিয়েছেন ভগবানের কথা প্রচার করার জন্য। এইভাবে তিনি বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তার অনুগামীদের প্রশিক্ষিত করে তাদেরকে সারা পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং তার একটি সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায়। মোট চারটি বৈষ্ণব সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। তো এই ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মা থেকে এসেছে। এই ব্রহ্ম সম্প্রদায়ের একজন খুব প্রখ্যাত আচার্যের নাম হচ্ছে মধ্যাচার্য। আর আমরা অর্থাৎ ইস্কন বা গৌড়ীয় মঠের ভক্তরা এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং এই সম্প্রদায় গোটা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করছে। এই সম্প্রদায়ের যে হেড লিডার, সেই ব্রহ্মার করমর্ধন করে ব্রহ্মাকে বিশেষ স্নেহ দিয়ে ভগবান বুঝিয়ে দিলেন, ব্রহ্মার এই কাজ তার যে সমস্ত অনুগামী করবে তাদের প্রতিও ভগবানের একই রিয়াকশন। অর্থাৎ যারা এই ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে ভগবানের নামের প্রচার করবে, ভগবান তাদের প্রতি অতীব সন্তুষ্ট হবেন, তাদের সঙ্গেও ভগবান করমর্ধন করবেন। কারণ এটি হলো যুগধর্ম, প্রত্যেক যুগের একটি করে যুগধর্ম থাকে। তা কলিযুগের যুগধর্ম যেমন বলা হচ্ছে একদিকে নাম সংকীর্তন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তারও প্রবর্তন, তো এটি একটি যুগধর্ম। এবং চৈতন্যচরিতামৃতের আদি লীলার তৃতীয় অধ্যায়ের ৪০ নম্বর শ্লোকে বলা হচ্ছে, কলিযুগের যুগধর্ম নামেরও প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। তাহলে এই শ্লোক অনুযায়ী
কলিযুগের যুগধর্ম হচ্ছে নামের প্রচার। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা শুধু নাম করলাম কিন্তু নামের প্রচার করলাম না, তাহলে কি আমরা পুরো যুগধর্মটা ঠিকঠাক করে পালন করলাম না? একদিকে যেরকম আমাদের নাম সংকীর্তন করতে হবে, অন্যদিকে যারা নাম সংকীর্তন করে না, যারা জানে না সংকীর্তনের কি মহিমা, তাদের কাছে নামের প্রচার করতে হবে। এটি হলো কলিযুগের যুগধর্ম। যদি আমরা এইভাবে ব্রহ্ম সম্প্রদায়ের অনুগামী হয়ে ব্রহ্মা যে পথ দেখিয়েছেন, ব্রহ্মার যে সমস্ত অনুগামী তারা যে পথ দেখিয়েছেন, শ্রীল প্রভুপাদ যে পথ দেখিয়েছেন, যদি আমরা সেই পথ অনুসরণ করে আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের পাশের বাড়ি, আমাদের প্রতিবেশীদের মধ্যে, আমাদের স্থানীয় অঞ্চলে যার যেটুকুনি ক্যাপাসিটি, যদি আমরা ভগবানের নামের প্রচার করি, অবশ্যই সেটি হবে প্রকৃত যুগধর্ম পালন। আর তাহলে তার মাধ্যমে আমরা ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করতে পারব এবং ভগবান আমাদের হাত ধরে আমাদের সঙ্গে করমর্দন করে তার প্রসন্নতা প্রকাশ করবেন। যেমন শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখলাম ব্রহ্মার প্রতি ভগবান যে প্রসন্নতা প্রকাশ করেছেন, আমরাও যদি ব্রহ্মার অনুগামী হয়ে সেই পথ অনুসরণ করি আমরাও সেই পুরস্কার লাভ করব। তাহলে আর দেরি নয়, আসুন আমরা সবাই এইভাবে ভগবানের নামের প্রচার করি। হরিবাসর চ্যানেলের মাধ্যমে আমরা এই কার্যটা করে চলেছি। গীতার প্রচার মানে ভগবানের নামের প্রচার, ভাগবতের প্রচার মানেও ভগবানের নামের প্রচার। তো আমরা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ভাগবত ক্লাস শুরু করছি প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টায়। ফেব্রুয়ারি মাসের থার্ড উইক থেকে গীতা ক্লাস শুরু করছি প্রত্যেক বুধবার সন্ধ্যা 7টায়। মনে থাকবে, বুধবার সন্ধ্যা 7টায় গীতা ক্লাস, শুক্রবার সন্ধ্যা 7টায় ভাগবত ক্লাস। একদম প্রথম অধ্যায়ের প্রথম পাতার প্রথম শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। এই ক্লাস কেউ মিস করবেন না। এক বছরের মধ্যে পুরো ভগবদ গীতা সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা তাতে হোমওয়ার্ক দেব, আমরা কুইজ দেব, আমরা পরীক্ষা নেব এবং সার্টিফিকেট দেব। প্রত্যেকেই প্রতিটি গীতার কোর্সের সঙ্গে 3টে করে সার্টিফিকেট পাবেন, 6টা করে অধ্যায় হবে, আমরা পরীক্ষা নেব, প্রতিটি ক্লাসের কুইজ নেব, আর 6টি করে অধ্যায় হয়ে গেলে পরীক্ষা নেব, আর প্রতিটি 6 অধ্যায়ের পরীক্ষার জন্য আপনারা সুন্দর একটি সার্টিফিকেট পাবেন। এবং যারা র্যাঙ্ক করবেন তারা অবশ্যই আকর্ষণীয় পুরস্কার পাবেন। এরকম নানাবিধ আমাদের পরিকল্পনা রয়েছে। আপনারা কেবল আমাদের সঙ্গে যোগদান করুন, আমাদের ক্লাসগুলি করুন। আর তার জন্য আপনাদেরকে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলি আপনারা করতে পারবেন। অবশ্যই আপনাদের প্রতি আমাদের আবেদন রইল, ক্লাস করুন এবং সকলকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই ক্লাসের কথা জানতে পারে। এটিও এক প্রকারের নামের প্রচার, প্রচারে সাহায্য করাটাও প্রচার। এইভাবে আপনারা সকলে অনুগ্রহ করে আমাদেরকে এই প্রচারে সাহায্য করুন। অবশ্যই সকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।